হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো সোলান্ডা গ্ল্যান্ডিফ্লোরা গাছের কাটিং। চলো বন্ধুরা, তাহলে দেখা যাক কিভাবে আমি সোলান্ডা গ্ল্যান্ডিফ্লোরা গাছের কাটিং বা চারা করব। প্রথমে আমি একটি শক্ত দেখে ডাল নির্বাচন করে সেই ডালটা কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি ডালটা এবার 5 থেকে 6 ইঞ্চি করে কেটে নেব, যাতে এই ডালগুলো থেকে আমি নতুন চারা করতে পারি। সোলান্ডা গ্ল্যান্ডিফ্লোরা ফুলগুলো বেশ বড় এবং দেখতে খুব সুন্দর। এবার আমি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ সাইডে, এই পাতাগুলো কেটে নেব। কোনো পাতা রাখার দরকার নেই, সমস্ত পাতাগুলোই আমি কেটে নেব। ফুলগুলো কিছুটা ধুতুরা ফুলের মতো দেখতে লাগলেও ধুতুরা ফুল থেকে আলাদা। গাছগুলো কেটে না রাখলে বেশ লম্বা হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে কেটে দেওয়া দরকার ডালগুলো। হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং দুটোই করা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে যে গিঁটটা দেখতে পাচ্ছ, এই গিঁটের নিচ থেকে কাটবো, গিঁটটা রেখে দেবো, কারণ ওখান থেকে এই নতুন শিকড় গজাবে। প্রত্যেকটা ডালই আমি একটু তেরসা করে কেটে নেব এবং গিঁটের নিচ থেকে, তোমাদের আগেও বললাম, গিটের নিচ থেকে কাটবো। এবার আমি অ্যান্টি ফাঙ্গাল আমি সাপ নিয়েছি, এই সাপ ওই টুকরোগুলোর, যে টুকরোগুলো আমি নিয়েছি সেই টুকরোগুলোর মাথায় লাগিয়ে দেব, যাতে কোনো ছত্রাক আক্রমণ না হয়। আমি এই ডালগুলোকে লাগানোর জন্য যে মাটি নিয়েছি সেটা সম্পূর্ণ গার্ডেন সয়েল। এর সঙ্গে গার্ডেন সয়েলের সঙ্গে সামান্য একটু বালি তোমরা মিশিয়ে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন খুব ভিজা ভিজা না থাকে, হালকা ভিজা থাকবে সব সময়। বেশি জল দিলে ডালের গোড়াগুলো একটু পচে যেতে পারে, সেই জন্য হালকা ভিজা ভিজা থাকবে। শুকিয়ে গেলে তবেই আবার গাছের গোড়ায় জল দেব, বাই যে চারাগুলো করব। এখানে আমি গাছের যে ডগাগুলো কেটেছি বা যে চারা করব তার গোড়ায় একটু রুটিং হরমোন, হালকা রুটিং হরমোন লাগিয়ে দেবো, খুবই পাতলা করে নেব। বেশি গাঢ় হলে গোড়াগুলো জ্বলে যেতে পারে, এদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আমি হালকা করে ভিজিয়ে নেব গাছের গোড়াগুলো। এবার প্রত্যেকটা কে আমি গ্লাসে পটিং করছি। পটিং করার আগে কোনো একটা শক্ত কাঠি দিয়ে মাটিটাকে একটু ফুটো করে নেবে, যাতে এই কাটিংগুলোকে আমি ভিতরে ঢুকিয়ে দিতে পারি এবং যে রুট হরমোন আছে সেটা যাতে নষ্ট না হয়। এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কেটে রেখে রাখতে হবে, তাহলে অনেক আগা বের হবে এবং সেখানে ফুলগুলো প্রচুর ফুল হবে। আমি পরবর্তীতে তোমাদের দেখাবো যে এগুলো আমি কিভাবে আবার পটিং করব, করে কীভাবে পিঞ্চিং করব বা হার্ড প্রুনিং করব সেগুলো দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমার পরবর্তী ভিডিও কলোরাডো ওয়াটার লিলি পটিং, কীভাবে আমি পটিং করব সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। আজ এই